আসসালামু আলাইকুম। এসএনটিভির নিয়মিত আয়োজন সংবাদ প্রতিদিনে আপনাদের সবাইকে স্বাগতম। সাথে আছে আমি আমজাদ খান। প্রথমে জানিয়ে দিচ্ছি বাইজিত ইসলির সংবাদ শিরোনাম। স্বপ্নের পদ্মা সেতুতে চতুর্থ স্প্যান দৃশ্যমান। চট্টগ্রাম নগরীর মোরাদপুরে খোলা ড্রেন, প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। টেকনাফে 32,780 পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার। লক্ষ্মীপুর কমলনগরে ঝড়ে বিদ্যালয়ে বিধ্বস্ত, ধ্বংসস্তূপের উপরে চলছে পাঠদান। লেবানন প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের মহান শ্রমিক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। ভবিষ্যৎকে কেবল ভাগ্যের কাছে সঁপে দেয়া বুদ্ধিমানের কাজ নয়, নির্মাণ কাজে ভালো রড নিশ্চিত করে নিরাপদ ভবিষ্যৎ। সিআরএম বেলজিয়াম থেকে টেম্পোর সার্টিফাইড বাংলাদেশের একমাত্র রড বাইজিত স্টিল, কোর অফ এক্সেলেন্স। এতক্ষণ শুনলেন শিরোনাম, এবার চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্প্যানের পর চতুর্থ স্প্যান বসানো হয়েছে পদ্মা সেতুতে। 13 মে রোববার সকাল 8টায় শরীয়তপুরের জাজিরার নাওডুবা প্রান্তের 40 ও 41 নম্বর পিলারের উপর এই সুপার স্ট্রাকচার বসানো হয়। চতুর্থ স্প্যানটি বসানোর কারণে 600 মিটার দৃশ্যমান হল পদ্মা সেতু। শরীয়তপুর প্রতিনিধি হাফিজুর রহমানের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্প্যানের পর চতুর্থ স্প্যান বসানো হয়েছে পদ্মা সেতুতে। 13 মে রোববার সকাল 8টায় শরীয়তপুরের জাজিরার নাওডোবা প্রান্তের 40 ও 41 নম্বর পিলারের ওপর এই সুপার স্ট্রাকচার বসানো হয়। চতুর্থ স্প্যানটি বসানোর কারণে 600 মিটার দৃশ্যমান হল পদ্মা সেতু। সেতু বিভাগ সূত্রে জানা যায়, 3,140 টন ওজনের একটি ভাসমান ক্রেন দিয়ে মাওয়া থেকে জাজিরা প্রান্তে স্প্যানটি আনা হয়। গতকাল শনিবার বিকালে 150 মিটার দৈর্ঘ্যের স্প্যানটি আসে। 41টি স্প্যান জোড়া দিয়েই সেতুটি তৈরি হবে। রোববার ভোরে 41 ও 42 নম্বর খুঁটির কাছাকাছি ক্রেনটি নেওয়া হয়। সকাল 8টার দিকে ক্রেন দিয়ে 40 ও 41 নম্বর খুঁটির উপরে স্প্যানটি তোলার কাজ শুরু হয়। সকাল 8টার দিকে স্প্যানটি পুরোপুরি খুঁটির উপর স্থাপন করা হয়। এর আগে 2017 সালে 30 সেপ্টেম্বর 37 ও 38 নম্বর পিলারের মধ্যে পদ্মা সেতুর প্রথম স্প্যান এবং 2018 সালের 28 জানুয়ারি 38 ও 39 নম্বর পিলারের মধ্যে দ্বিতীয় স্প্যান এবং গত 11 মার্চ 39 ও 40 নম্বর পিলারের মধ্যে তৃতীয় স্প্যানটি বসানো হয়। 3 মাসের ভেতর আরেকটি স্প্যান বসানো হলো পদ্মা সেতুতে। ডেস্ক রিপোর্ট, এসএনটিভি, চট্টগ্রাম। চট্টগ্রাম নগরীর মোরাদপুর রাস্তার পাশে ড্রেনের কাজ করা হলেও স্ল্যাব দেওয়া হয়নি এখনও। প্রায় অর্ধ কিলোমিটার ড্রেন খোলা থাকায় প্রতিনিয়ত যেমন বাড়ছে দুর্ঘটনা, তেমনি দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারীদের। ফুটপাথ দিয়ে হাঁটতে না পারায় জীবনের ঝুঁকি নিয়ে মানুষ চলাচল করছে রাস্তার উপর দিয়ে। 1 বছর আগে ড্রেন হলেও স্ল্যাব না হওয়ায় ক্ষিপ্ত এলাকাবাসী ও ব্যবসায়ীরা। আজকে 1 বছর ধরে কোনো ফুটপাথও করতেছে না, ড্রেনের স্ল্যাবগুলো দিচ্ছে না, এবং প্রতি 2-4-5 দিন পরপর লোক পড়তেছে। আপনারাও সহজীবন দেখেন মানুষ কীভাবে যাওয়া আসা করতেছে। সেন্টারিং কমপ্লিট করছে, এখানে কিছু টিনও লাগাইছে, কিন্তু রড বাইন্ডিংয়ের আগেই এটা কাজ স্টপ করে মাসখানিক ফেলে রাখছে, 1 মাস পরে সব উঠিয়ে নিয়ে গেছে। কাউকে বলছে যে ফান্ডে টাকা নাই, কাউকে বলছে চেয়ারম্যান সাহেব নিষেধ করতেছে, এই জন্য করে নাই। আর না ওটা বলে নাই, বলতেছে যে দোকানদারেরা যা যার সামনে দিয়ে করে হাঁটবে। তারপর এখন ওই ফুটপাথটাও করতেছে না, এটার উপরও সেন্টার ইয়ে করতেছে না, ঢালাই করতেছে না, যার কারণে প্রতি স্ল্যাব দিচ্ছে না, যার কারণে কিছুদিনে 2-1 দিন পর পরই কেউ না কেউ পড়ে। 2-3 দিন আগে এখানে পিছনের দোকানের একজন লোক একদম নিচে পড়ে খুব ব্যথা পাইছে, একদম নিচে পড়ে গেছে। মহিলা পুরুষ প্রায় পড়তেছে, মানুষ দিন দিন খালি পড়তেছে। কয়েকজন অ্যাক্সিডেন্ট হয়েছে, আমাদের 2টা স্টাফ অ্যাক্সিডেন্ট হয়েছে, ঠিক আছে। ওনারা করবে কয়ে এভাবে করতেছে, কোনো ফুটপাথও করতেছে না, ওনারা এভাবে ফালাই রাখছে। সিডিএ প্রকল্প পরিচালক ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমান বলেন, ওইখানে তো আমরা ভাইয়া ট্রেনের পাশে তো ট্রেন ওপেন করা হয়েছে, ট্রেনের পাশে ফুটপাথও করা হয়েছে, কিছু অংশ মনে হয় বাকি থাকতে পারে, ঠিক আছে, ওইটাও করে দিব আমরা। কিন্তু ফুটপাথ দিয়ে তো, ফুটপাথ তো উঁচু, ফুটপাথ তো রোডে স্ল্যাবটা দেওয়া হচ্ছে না কেন? না স্ল্যাব এটা দেওয়া হবে না, কারণ এটা স্ল্যাব থাকলে তো এটা পরিষ্কার করা যাবে না, বুঝছেন? যে কোনো স্ল্যাব দেওয়া হবে না, এটা আমাদের চেয়ারম্যান মহোদয়ের সিদ্ধান্ত। এটাকে একেবারেই খোলা রাখা হবে? একদম একেবারেই খোলা রাখা হবে, জি জি জি, সবসময় ওপেন রাখা হবে। পাশে যদি ইনকমপ্লিট ফুটপাথ থাকে ওটা আমরা করে দিব। কক্সবাজারের টেকনাফ থানার উত্তর বড়িতলি থেকে 32,780 টি ইয়াবাসহ মোহাম্মদ মঞ্জুর আলম নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
তেরোই মে রবিবার 12:30 বাইতুল রহমান জামে মসজিদের সামনে থেকে তাকে আটক করা হয়। এ সময় তার সাথে থাকা একটি মোটরসাইকেল জব্দ করা হয়। লক্ষ্মীপুরের কমলনগরে কাল বৈশাখীর ঝড়ে দক্ষিণ চর মার্টিন চৌধুরী বাজার উচ্চ বিদ্যালয় বিধ্বস্ত হয়ে গেছে। বাতাসে উড়ে গেছে টিনের চাল। এই পরিস্থিতিতে পাঠদান বন্ধ রয়েছে। দেখুন লক্ষ্মীপুর প্রতিনিধি মোহাম্মদ হাসানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। লক্ষ্মীপুর কমলনগরে ঝড়ে বিদ্যালয় বিধ্বস্ত, ধ্বংসস্তূপের ওপরেই চলছে পাঠদান। লক্ষ্মীপুরের কমলনগরে কালবৈশাখী ঝড়ে দক্ষিণ চর মার্টিন চৌধুরী বাজার উচ্চ বিদ্যালয় বিধ্বস্ত হয়ে গেছে। বাতাসে উড়ে গেছে টিনের চাল। এ পরিস্থিতিতে পাঠদান বন্ধ রয়েছে। এর আগে শুক্রবার রাতে প্রচণ্ড ঝড়ে বিদ্যালয়ের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। স্থানীয়রা জানায়, শুক্রবার সন্ধ্যায় কমলনগর উপজেলার চর মার্টিন, চর লরেন্স, তোরাবগঞ্জ, হাজিরহাট ও ফলকন, সাহেবের হাট ও চর কালকিনির বিভিন্ন গ্রামে ঝড় ও শিলাবৃষ্টি আঘাত হানে। ঝড়ের কবলে পড়ে দক্ষিণ চর মার্টিন চৌধুরী বাজার উচ্চ বিদ্যালয়ের আধাপাকা ভবন ভেঙে গেছে। টিনের চালা উড়ে গিয়ে অন্যত্র পড়েছে। ষষ্ঠ ও সপ্তম শ্রেণী কক্ষ ভেঙে বিধ্বস্ত হয়ে গেছে। এতে বিদ্যালয়ের 450 জন শিক্ষার্থীর পাঠদান অনিশ্চিত হয়ে পড়েছে। বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানায়, আমাদের বিদ্যালয়টি ভেঙে গেছে, তাই আমাদের সকল ছাত্রছাত্রীদেরকে পাঠদান নিতে অসুবিধা হচ্ছে। তুফানে ভাঙার কারণে আমরা ক্লাস করতে অনেক অসুবিধা হচ্ছে, করতে পারতেছে না। আমাদের এই বিদ্যালয়টি জানার পুনরায় সংস্থান তাড়াতাড়ি করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ফরিদ উদ্দিন জানান, বিদ্যালয়ের ফাইলা বৈশাখী ঘূর্ণিঝড়ে বিদ্যালয়ের একটি ঘর পূর্ণ ঘরটি তছনছ হয়ে যায় এবং লন্ডভন্ড করে বিদ্যালয়ের পাঠদান ব্যাহত হয়, যার কারণে বিদ্যালয়ের পাঠদান বন্ধ রাখা হয়। এবং এই বিদ্যালয়টি যদি পূর্ণাঙ্গভাবে সংস্কার করতে হয় 10 লক্ষ টাকার প্রয়োজন। ডেস্ক রিপোর্ট, SNTV চট্টগ্রাম। লেবানন প্রবাসী বাংলাদেশী শ্রমিক ইউনিয়নের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন সহ মহান শ্রমিক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 13 মে রবিবার স্থানীয় সময় বিকাল 3টায় বৈরুতের ওয়াতা মুসাইতবি এলাকায় অবস্থিত একটি হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিস্তারিত দেখুন লেবানন প্রতিনিধি সাগর হাওলাদারের পাঠানো রিপোর্টে। লেবানন প্রবাসী বাংলাদেশী শ্রমিক ইউনিয়নের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সহ মহান শ্রমিক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 13 মে রবিবার স্থানীয় সময় বিকাল 3টায় বৈরুতের ওয়াতা মুসাইতবি এলাকায় অবস্থিত একটি হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সংগঠনটির সভাপতি মোহাম্মদ ইউসুফের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি আব্দুল করিম খান। প্রধান অতিথি ছিলেন ILOR লেবানন প্রতিনিধি মোস্তফা সাইদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেবাননের জাতীয় শ্রমিক ফেডারেশনের প্রেসিডেন্ট ক্যাস্ট্রো আব্দুল্লাহ। এতে আরও উপস্থিত ছিলেন সংগঠনটির প্রধান উপদেষ্টা মোহাম্মদ মনির মিয়াজি, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমতিয়াজ মাহমুদ, সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ আজাদ ভূঁইয়া, সহ সাধারণ সম্পাদিকা অজন্তা ইসলাম খাদিজা ও মহিলা নেত্রী শাহনাজ বেগম। সংগঠনটির পক্ষ থেকে 2 জন অসুস্থ প্রবাসী বাংলাদেশের হাতে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়। সর্বশেষে প্রবাসী শিল্পীদের পরিবেশনে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। ডেস্ক রিপোর্ট, SNTV। আজ এ পর্যন্তই। সংবাদ শেষ করার আগে বাইজিতিশীল শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। স্বপ্নের পদ্মার সেতুতে চতুর্থ স্প্যান দৃশ্যমান। চট্টগ্রাম নগরীর মোরাদপুরে খোলা ড্রেন, প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। টেকনাফে 32,780 পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার। লক্ষ্মীপুর কমলনগরে ঝড়ে বিদ্যালয়ে বিধ্বস্ত, ধ্বংসস্তূপের উপরে চলছে পাঠদান। লেবানন প্রবাসী বাংলাদেশী শ্রমিকদের মহান শ্রমিক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। ভবিষ্যৎকে কেবল ভাগ্যের কাছে সঁপে দেয়া বুদ্ধিমানের কাজ নয়, নির্মাণ কাজে ভালো রড নিশ্চিত করে নিরাপদ ভবিষ্যৎ। CRM বেলজিয়াম থেকে টেম্পোর সার্টিফাইড বাংলাদেশের একমাত্র রড বাইজিত স্টিল, কোর অফ এক্সেলেন্স। প্রতিদিন দেশ বিদেশের নানান সংবাদ পেতে চোখ রাখুন SNTV-র পর্দায়। লগ ইন করুন www.sntv.news। ভালো থাকুন, সুস্থ থাকুন, সাথে থাকুন SNTV-র। আল্লাহ হাফেজ।